খুলনা রূপসায়ে জাহাজ ডুবির ঘটনায় নিখোঁজ দুই নাবিকের সন্ধানে সকাল থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলছে। সকাল ১০টার দিকে উদ্ধার কাজ শুরু করে নৌ পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। এর আগে রোববার দুপুরে রেল সেতুর পিলারে ধাক্কা লেগে ডুবে যায় সারবোঝাই কার্গো জাহাজটি। এ সময় জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাঁতরে তীরে এলেও নিখোঁজ হন কার্গোর বাবুর্চি, কালাম শেখ ও গ্রিজার শাখাউত হোসেন। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু হয়, তবে এখনও জাহাজের অবস্থান শনাক্ত করা যায়নি।